দিনাজপুরের বক্ষব্যাধি ক্লিনিকে দেখা দিয়েছে জনবল সংকট, সেই সাথে যন্ত্রপাতির অভাবে রোগীর রোগ নির্ণয় করা যাচ্ছে না, এতে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ময়লার ভাগাড়ের দেয়াল, তার অপর পাশে 61 বছরের পুরনো দিনাজপুর বক্ষব্যাধি ক্লিনিক। এটি আবর্জনা ফেলার কোনো নির্ধারিত স্থান না হলেও এখানেই স্তূপ হচ্ছে সব ধরনের আবর্জনা। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমন দশার পরিবর্তন চান রোগী ও স্বজনরা। আজকে মানে কফ টেস্ট করার পর সিমটম কিছুদিন থেকে হচ্ছিল আর কি। আমার মেয়ের যক্ষা ধরা বসে, এই যক্ষা ওষুধ নেওয়ার জন্য। এত গেল পরিবেশের বিষয়। স্থানীয় ও জেলার সচেতন মহলের অভিযোগ, এখানে রাতে জমে ওঠে মাদকের আড্ডা। এটার কোনো অ্যাক্টিভিটিসও দেখি না, কোনোদিন কাজও দেখি না, আর কোনো রুগীও দেখি না। আর ভিতরের যে অবস্থা, ওখানে দেখি যে ছাগল ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে। বেলা আবার কিছু মাদক সেবিকেরাও ভিতরে ঢুকে মানে মজা করে খাচ্ছে। হাসপাতালের ভেতরের অবস্থাও করুন। দীর্ঘদিন ধরে এক্সরে মেশিন অকেজো, কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। আমাদের এখানে তো এক্সরে মেশিনটা ওই ইলেকট্রিকের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এক্সরে মেশিনটা ওই ঘাটতিটা অনেক সময়ে দেখা যায় যে এই ঘাটতিটাই, বিশেষ করে এক্সরে মেশিনের। আরও ঝক্কি আছে। দীর্ঘদিন ধরে জুনিয়র মেডিকেল অফিসারের পদ খালি পড়ে আছে, ফলে জনবল সংকটে সেবা দিতে গিয়ে বিপত্তিতে পড়ছেন চিকিৎসকরা। যদি মেডিকেল অফিসার, আমি তার সম্পূর্ণ সব কিছু পারবো না। একজন জুনিয়র কনসালটেন্ট থাকলে আমার পাশাপাশি রোগীরাও আরও ভালো সেবা পেত। স্টাফও দরকার আমাদের। 13টা উপজেলায় 215 জন নার্স কর্মরত আছেন, আর 194 জন ডাক্তার কর্মরত আছেন। আর ডাক্তারের মধ্যে কিছু কিছু উপজেলায় জুনিয়র কনসালটেন্ট পদে যে পদায়নকৃত যে ডাক্তার, এই পদগুলো শূন্য আছে। জেলায় জুনিয়র পদ খালি অনেক দিন ধরে। গুরুত্বপূর্ণ এই পদে অবিলম্বে চিকিৎসক পদায়নের দাবি জেলার সচেতন মহলের। এসটিভি নিউজ ডেস্ক।